ওকে আচ্ছা আমি যেটা বলি সেটা হলো যে এই যে গ্রামারটা করলাম মাস্কিলে এবং ফ্যামিনিলে আজকে আরো একটা জিনিস শেখাবো সেটা হলো যে প্রণমি পার্সোনালি জিনিসটা শেখাবো প্রণমি পার্সোনালি এটা হলো একটা গ্রামার স্বাভাবিক এটা গ্রামার না আসলে প্রণমি মানে প্রোনাউন আর পার্সোনালি মানে পার্সোনাল প্রোনাউন আচ্ছা যেমন আমরা ইও ইতালিয়ান ইও কোথাও দেখছি ইও ইও মানে কিন্তু ইতালিয়ান হলো আমি ইও জি ইংলিশে আই বলে দ তু মানে হলো তুমি এটা সিঙ্গুলার ইউ এটা সিঙ্গুলার কিন্তু একজন ব্যক্তি বোঝাবে তারপরে হলো লুই বা লেই এটা অর্থ হলো বাংলায় হলো সে একটা হলো ছেলেরা লেইটা হলো মেয়েরা ঠিক ইংলিশের মতো হি বা সি এগুলো টানা মুখস্ত করে ফেলতে হবে এগুলো নেক্সট ক্লাসের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর ছিল নই নই মানে হলো আমরা ইংলিশে বলে উই মানে হলো তোমরা ইংলিশে বলে হলো ইউ কিন্তু এটা হলো পুলুলাল একের অধিক তোমরা তারপর সে লোর ল মানে হলো তারা মানে হলো তারা এটা ইংলিশে হলো দে এটা সুন্দর করে খাতায় লিখে নাও এবং সুন্দর করে মুখস্থ করে ফেলবা আচ্ছা আমি আবারও বলতেছি মানে হলো আমি তু মানে হলো তুমি ঠিক আছে লুই লেই মানে সে নই মানে হলো আমরা বই মানে হলো তোমরা লোরো মানে হলো তারা আর আমি কিন্তু ক্লাসের শুরুতে একটা কথা বলে নিচ্ছি তোমরা কিন্তু আর মিনিমাম তেইশ থেকে চব্বিশ হয়তো বা পঁচিশটা ক্লাস পাইবা কারণ তোমাদের বেসিক যে সিটটা দিছিলাম ওটা শেষ হয়ে গেছে যেটা ভালো যে ভালো করে পড়ছো সে অবশ্যই ভালো কাজ করছো আর যে পড়ো নাই সেটা এখন থেকে ভালো করে অন্তত এক দুই দিনের ভিতরে ভালো করে ওই সিটটা শেষ করে ফেলো ভিডিওগুলো গুলো তো আছে ভিডিওগুলো গুলো তো আমি তোমাদেরকে দিচ্ছি ভিডিও দেখে দেখে হলো ভালো করে শেষ করে ফেলো তা না হলে পরবর্তীতে তোমরাই বিপদে পড়বানি আর আমি ইনশাল্লাহ সহযোগিতার জন্য আসি কারো যদি আগের সিটে বুঝতে কষ্ট হয় এখনো প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ এটা এটা তো লেখা হয়েছে তাই না ইও মানে আমি তু মানে তুমি লুলেই মানে সে নই মানে আমরা ভই মানে তোমরা লড়ো মানে তারা এগুলো তো লেখা হয়েছে তাই না আজকে আমি দুইটা গ্রামার করাইছি একটা হলো জেনেরে এক নম্বর গ্রামারটা করাইছে হলো জেনেরে জেনেরে মানে কি জেন্ডার তারপরে ব্যাপারটা করাইসি হলো প্রনমি পার্সোনালি পার্সোনালি প্রনমি পার্সোনালি এই দুটো গ্রামার গ্রামার ভালো করে প্র্যাকটিস করতে হবে তবে এটাকে ইংলিশের মতো গ্রামার ধরে নিলে কিন্তু ভুল করবা ইতালিয়ান গ্রামার এবং ইংলিশ গ্রামারের ভিতরে একা সাতটা পাতাল পার্থক্য হয়তোবা লেখা লেখাগুলো অনেকটা ইংলিশের সাথে একটু হলেও কাছাকাছি মাঝে মাঝে সৈলা যায় ঠিক আছে কিন্তু সব সময় কিন্তু না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন আমরা একটু আমাদের বইতে চলে যাব যেহেতু দুইটা গ্রামার করছি আমরা চল্লিশ মিনিট অলরেডি অভার করে ফেলছি আর আজকে একটু বইতে যাব যেহেতু আমরা নতুন বই বইতে কি আছে আমরা তো জানি না সো একটু দেখার চেষ্টা করি দেখো প্রথমে আমাদের বইতে প্রথম যে পেজটা আমরা যদি ওপেন করি প্রথম পেজটা ছয় নাম্বার পেজ এই ছয় নাম্বার পেজে ছয় নাম্বার পেজের প্রথমেই রয়েছে হলো চাওয়া তুত্তি চাওয়া তুত্তি তুত্তি অর্থ এভরিবডি দেখো আমি দেখাই দিচ্ছি সমস্যা নেই সব কিছুই বলে দিচ্ছি চাও মানে তো জানো হাই আ মানে হলো টু আর তুত্তি মানে হলো এভরিবডি চাওয়া মানে তুর্ো এভ্রিবডি এক কথায় হ্যালো হ্যালো অর্থাৎ এই বইয়ের বইটাই প্রথম ইটাই আমাদেরকে বলতেছে হ্যালো এভরিবডি এরপরে দেখো একটা পিকচার আছে এটা হলো মার্কোর ছবি মার্কো এই বইয়ের বেশিরভাগ গল্পগুলো মার্কোকে নিয়ে লেখা মার্কো মার্কো ছবি এখানে বলতেছে চাও ইও মানে আমি কিছুক্ষণ আগে বলছি যে আমি সোনো মানে মার্কো মার্কো মানে মার্কো আমি হই মার্কো এ এবং এই এ মানে হলো এবং এ এরপরে রয়েছে হলো এ এবং সোনো ইতালিয়ানো আমি কিছুক্ষণ আগে বলছি যে ইতালিয়ানো মানে ইতালিয়ান নাগরিক

আর এরপরে সেই সেই হলো একটা অক্জলারি ভার তাহলে এর অর্থ হলো দোবে সেই মানে তুমি কোথাকার এক কথা হলো তুমি কোথাকার তুমি কোথাকার সেই অর্থাৎ তোমার বাসা কোথায় তারপরে বলতে কোন সি কুয়েসতে পারলে ইতালিয়ানে অর্থাৎ জানা কোয়েস্তে মানে এইগুলো পারলে মানে শব্দ ইতালিয়ানে মানে ইতালিয়ান এই শব্দগুলো কি জানো এটা আমাদেরকে বলতেছে তা যাই হোক এই যে জিনিসগুলো এখন নিচে যে শব্দ আছে এই শব্দ আমরা জানি কিনা এই মার্ক আমাদেরকে বলতেছে মার্ক বলতে নিচে কিছু শব্দ আছে এই শব্দ গুলোকে আমরা জানি কিনা যেমন রয়েছে আসকলতা মানে শোনা Pronounce মানে pronunciation এর কাছের কা মানে খোঁজা অনি মানে প্রতি পারলা মানে শব্দ নেল্লা পানিয়া অর্থাৎ এখানে বলতেছে যে শোনো এবং উচ্চারণ করো এবং খুঁজে বের করো শব্দগুলোকে এখানে বলতেছে ইল গ্লাডিয়াতোরি গ্লাডিয়াতোরি আমি আগে দিন বলছিলাম গ্ল্যাডিয়েটর একটা কি মুভির নাম তাই না ইল গ্লাডিয়াতোরে মানে কি এটা একটা মুভির নাম ইতালিয়ান একটা মুভির নাম হলো এল গ্লাদিয়া আসলে এখানে আলোচনা করা হয়েছে ইতালিয়ার বিখ্যাত যে জিনিসগুলো সেই বিখ্যাত জিনিসগুলো এখানে আজকে কোনো কোনো গ্রামার নিয়ে আলোচনা করা হয় নাই কোনো প্যাসেজ নিয়ে আলোচনা করা হয় নাই কোনো কিছু না এখানে জাস্ট হলো ইতালিতে কোন জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেটা বলতেছিলাম যে ইল গিলাদিয়া তোরে এটা একটা মুভির নাম ইটালিয়ান একটা বিখ্যাত মুভির নাম তারপরে এরপরে যেটা রয়েছে পিনোকীয় সঠিক উচ্চারণটা করতে হবে উপন্যাস উপন্যাসকে নিয়ে ইতালিয়ান একটা মুভি হয়েছে এটার এটার নামও পিনকিও ইতালিয়ানটা এই মুভিগুলো খুব আমাদের বাংলাদেশে যেমন বেদের মেয়ে জোসনা না খুব পপুলার নাকি এই যে মুভি গুলো ইটালিয়ানো অনেক মুভি আছে যেমন পিনকিও ইল গ্লাদিয়া তোর এই মুভিগুলো খুব বিখ্যাত তারপর নুতেল্লা নুতেল্লা তো খাইছে খায় নাই এমন লোক খুঁজে পাওয়া ভার যেটা মধু বাংলাদেশে না বাংলাদেশে কি বলে নসিলা বলে নসিলা 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 জি স্যার নসিলা খাইছো না ওই যে পাও রুটির সাথে রুটির সাথে উপরে মিক্স করে খায় খাইছি স্যার খাইছি

ভিতা এ বেল্লা ভিতা ভিতা মানে হলো ইতালিয়ান একটা মুভি এটা ইতালিয়ান এই যে দেখা যাচ্ছে এটা হলো ইতালিয়ান একটা মুভি এই মুভিটা ইতালিতে খুবই জনপ্রিয় একটা মুভি লা ভিতা এ বেল্লা জীবন হয় সুন্দর একটা কমেডি মুভি এটা ইতালিতে খুব বিখ্যাত একটা মুভি ঠিক আছে আচ্ছা এখানে একটা ই দেখো আমি একটু নিচে যাই দেখো নিচে দেখো ভিতা পাইছে বুঝা আমি গোল দিয়ে রাখছি এই দোলছে দোলছে মানে হলো সুইট 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 মানে মিষ্টি আর ভিতা মানে হলো লাইফ তারপরে এখানে আরো অনেক কিছু রয়েছে যেমন কাপ্পু চিনো বড় বড় হোটেল বাংলাদেশের বড় বড় হোটেল রেস্টুরেন্টে গেলে কি দেখা যায় কাপ্পু অর্থাৎ স্ট্রিম যে কি বলে কফি স্ট্রিম কফি অর্থাৎ স্ট্রিম মিল্ক দিয়ে তৈরি করা এক ধরনের কফি তারপর রয়েছে এরপর রয়েছে পাপ পারমিজানো পারমিজানো এই পারমিজানো এটা একটা পনির ইটালিয়ান একটা পনির এরপর রয়েছে সব থেকে যে কিছু না জানলে এটা জানো তোমরা জুবেন্তাস

রোনালদো জি স্যার রোনালদো সেই মে জুভেন্টাসের এক সময় প্লেয়ার ছিল মেবি তারপরে ছিল ম্যাকারونی আমরা কিন্তু ইতালিয়ান ম্যাকারونی খেয়ে থাকি ম্যাকারونی ম্যাকারونی মানে কি মেকারনি যেটা ওই যে ড্রাই পাস্তা ড্রাই পাস্তা তো আমরা খাই তাই না জি আচ্ছা এখানে আরো কিছু জিনিস রয়েছে যেমন রয়েছে ফেরারি এই যে ফেরারি পাইছি বুঝা ফেরারি ফেরারি ইতালিয়ান একটা গালির ব্র্যান্ডের নাম হলো ফেরারি ইতালিয়ান একটা গাড়ির ব্র্যান্ডের নাম হলো ফেরারি এই গাড়িগুলো কি সারা পৃথিবী কি বিখ্যাত না আচ্ছা এরপরে দেখো রয়েছে হলো এই মজারেল্লা একটা খাবারের নাম ঠিক আছে মোজ্জারেল্লা একটা একটা পনিরের নাম ইতালিয়ান এইগুলো বাইরের দেশের বিভিন্ন কারণ হল বিখ্যাত আচ্ছা এরপরে রয়েছে হলো মো মিলানো দু মিলানো অর্থাৎ এটার অর্থ হলো মিলান ক্যাথেড্রাল এই যে একটা ক্যাথেড্রাল এর ছবি দেখা যাচ্ছে খ্রিস্টানদের একটা ক্যাথেড্রাল এই ক্যাথেড্রালে আমি শুনছি যে প্রায় চল্লিশ হাজার মানুষ একসাথে নাকি উপাসনা করতে পারে ইতালিয়ান যারা খ্রিস্টান আসলে খ্রিস্টান ধর্মের প্রধান যে ধর্মগুরু সে কোথায় থাকে ইতালিতে থাকে না পোপ পোপ কোথায় থাকে ইতালিতে থাকে না কোথায় থাকে ইতালির বাতি বাতিকান সিটিতে থাকে তাই না ভ্যাটিকান সিটিতে থাকে অর্থাৎ এই ভ্যাটিকান সিটিতে অর্থাৎ ইতালি সরকার তাকে নিরাপত্তা দেয় সো একটা জিনিস হলো ওই পোপ ওইখানে থাকে আর ইতালিয়ান অর্থাৎ খ্রিস্টান ধর্মকে রক্ষা করছে অনেকটা ইতালি রোমান সাম্রাজ্য যে রোমান সাম্রাজ্যের রাজধানী কি ছিল রোমা আমি আগে ক্লাসগুলোতে এগুলো বলছি সো হ্যাঁ সো ওদের দেশে একটা বড় একটা ক্যাথেড্রালের নাম হলো মোদি মিলানো আসলে এর অর্থ হলো মিলান মিলান ক্যাথেড্রাল ক্যাথেড্রাল এর অর্থ হলো আচ্ছা তাহলে আজকে আমরা এই জিনিসগুলো জানলাম দেন এখন যেটা আরো একটা কথা রয়েছে সেটা হলো মোটোজিপি এই মোটোজিপিটা হলো ইতালিয়ান একটা ইতালিয়ান একটা কার রেসিং কোম্পানি আমরা অনলাইনে অনেক কার রেসিং দেখি না মতো জিপিটাও ঠিক ওরকম একটা কোম্পানি তা হচ্ছে বাচো বাচো একটা কেকের নাম ইতালিয়ান একটা বিখ্যাত কেকের নাম হলো বাচো